আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা প্রথমে রয়েছে ইউসিবি সংবাদ শিরোনাম আরিয়াল ভিলে বিমানবন্দর নির্মাণ করবে না সরকার জানালেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে সোমবার হরতাল ডেকেছে বিএনপি কারসাজির তদন্ত শেয়ার বাজারে কোনো প্রভাব পড়বে না জানালেন কমিটির প্রধান বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ শেয়ারের দাম কমেছে গ্যাসের অভাবে আশুগঞ্জের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিঘ্নিত হচ্ছে উৎপাদন বিকল্প জ্বালানি আমদানিতে বছরে ব্যয় হবে ৩০,০০০ কোটি টাকা যোগাযোগ ও নগর উন্নয়নে মন্ত্রণালয়গুলোর পরিকল্পনার বেশিরভাগই পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রতিফলিত হয়নি অভিযোগ যোগাযোগ ও পর্যটন মন্ত্রীর এবং গাড়ি ছিনতাই চক্রের দলনেতা হান্নান সহ ৯ জন গ্রেফতার ৮টি প্রাইভেট কার উদ্ধার এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার ১০ মেগাবাইট মাত্র ১০ টাকায় এবার হচ্ছে পুরো খবর স্থানীয় জনগণের অনিচ্ছার কারণে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণ না করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত বিষয়ে আলোচনার পর বেশ কজন সচিব ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বিমানবন্দর নিয়ে নিজের মনোভাব জানান তবে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণের ব্যাপারে আগের অবস্থানে আছে সরকার এ নিয়ে এস এম বাবুর রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে এদিকে প্রধানমন্ত্রী ঘোষণার পর শুনে উল্লাসিত আড়িয়াল বিল এলাকার মানুষ বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা তবে পুলিশি গ্রেফতার আর হয়রানি নিয়ে আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আরও অন্তত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২০ জনে মুন্সিগঞ্জ প্রতিনিধি বাসিরুদ্দিনকে সাথে নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট আড়িয়াল বিলে বিমানবন্দর হচ্ছে না প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এলাকার পরিস্থিতি খুলেছে দোকানপাট রাস্তায় দেখা মিলছে মানুষের তবে গ্রেপ্তারের ভয় বা আতঙ্ক কাটেনি অনেকেরই আছে পুলিশের বিরুদ্ধে হয়রানির নানা অভিযোগ এদিকে আটক ব্যক্তিদের স্বজনরা অনেকেই বুধবার ভোর থেকে বসেছিলেন শ্রীনগর থানায় পুলিশ বলছে সোমবারের ঘটনার ভিডিও ফুটেজ দেখে কেবল দোষীদেরই গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তার হওয়া আসামিদের এরই মধ্যে পাঠানো হয়েছে আদালতে ভুল অনেকে হয়তো বুঝছে যে হয়তো সবাইকেই একটা সমস্যায় পড়তে হতে পারে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সবাই দোষী না আমরা ভিডিও ফুটেজ নিয়েছি আমাদের ইন্টেলিজেন্সও কাজ করছে যারা প্রকৃত দোষী তাদের মধ্য থেকে অনেকেই এখন আত্মগোপন করে আছে আমাদের কাছে তথ্য সংগ্রহ করছি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার আগ পর্যন্ত পুরো এলাকায় ছিল এক ধরনের নীরবতা থমথমে ভাব হাসারা থেকে আড়িয়াল বিল এলাকায় যাবার সবকটি রাস্তায় ছিল পুলিশের কড়া পাহারা আর ঢাকা মাওয়া মহাসড়ক থেকে একটু ভেতরের দিকে গাছ ফেলে রাস্তা বন্ধ করে রেখেছিল গ্রামবাসী আর দু এক জায়গায় ভাঙ্গা ছিল সেতু এলাকাবাসীর দাবি পুলিশি নির্যাতন আর গ্রেপ্তার এড়াতে এ কাজ করতে তারা বাধ্য হয়েছেন খুব অত্যাচার চলতেছে পুলিশ আসতে পারে এ কারণে আমরা গাছ পুচকায় কেটে রাস্তাঘাট ব্লক দেওয়া হয়েছে এলাকাবাসী জানিয়েছেন গত দুই রাতে গ্রেপ্তার ও পুলিশ নির্যাতন এড়াতে পালা করে রাতভর গ্রাম পাহারা দিয়েছেন তারা রাত্র ৯টার দিকে নামি নাইমা মনে করেন ৩০ জন ৪০ জন করে ওইভাবে মনে করেন জায়গা জায়গা গ্রুপ বেঁধে আমরা পাহারা দিচ্ছি একই সাথে দুদিন ধরে এলাকায় সন্ধ্যার পর বেশিরভাগ সময় বিদ্যুৎ সংযোগ থাকছে না বলেও অভিযোগ বিল এলাকার মানুষের মাহফুজ মিশু এটিএন বাংলা মুন্সিগঞ্জ দর্শক এস এম বাবুর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে স্থানীয় জনগণের অনিচ্ছার কারণে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণ না করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত বিষয়ে আলোচনার পর বেশ কজন সচিব ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বিমানবন্দর নিয়ে নিজের মনোভাব জানান তবে দেশে নতুন একটি বিমানবন্দর নির্মাণের ব্যাপারে আগের অবস্থানে আছে সরকার
এভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগেই এ নিয়ে শুরু হয় রাজনৈতিক বক্তব্য, ক্ষোভ, বিক্ষোভ আর সহিংসতা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনানুষ্ঠানিকভাবে তাই প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে যদি এতই সমালোচনা এবং স্থানীয় মানুষের অনিচ্ছা থাকে তবে আরিয়াল বিলে বিমানবন্দর নয়, খোঁজা হবে নতুন জায়গা। একই সাথে প্রধানমন্ত্রী সোমবারের সহিংসতার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রিসভায় উপস্থিত একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অনলাইন সংবাদ সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে খবরটি প্রচার করে। গত সোমবারের সহিংসতার পর দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে আসামি করেও মামলা হয়েছে মুন্সিগঞ্জে। স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সরকারি আইনজীবী পিপির সেই মামলাকে সরকারি ইন্ধন বলে মনে করেন না আইন প্রতিমন্ত্রী। এটা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের হিসেবে সে মামলাটা করছে এজ এ আওয়ামী লীগার, নট এজ এ পিপি। আরে এখানে আমারও কিছু বলেন নাই, গভর্নমেন্টের কিছু বলেন নাই, বা আমার মনে হয় আমার যদ্যুপ ধারণা সে মামলা আর জিতেও কোথাও পিপি হিসেবে নিজেকে উল্লেখ এদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কোম্পানি গঠনের নীতিমালা আরো সংশোধন করে মন্ত্রিসভায় তোলার নির্দেশনা দেওয়া হয় এই বৈঠকে। এছাড়া সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ নীতি অনুসারে কাগজপত্র পাঠানোর বিষয়েও নির্দেশনা দেয় মন্ত্রিসভা। জাতিসংঘের 82 সনে যে আইনটি হয় সে আইন অনুযায়ী আমাদের যে কাগজপত্র, আমাদের এরিয়া, সমুদ্র সীমা, খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো সব ঠিকঠাক করে এটি নিয়ম অনুযায়ী মন্ত্রিসভায় অনুমোদন করেই সাবমিট করতে হয়, সেটি অনুমোদন করা হয়েছে। মন্ত্রিসভার বুধবারের বৈঠকের জন্য নির্ধারিত বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশোধন পরবর্তী সভায় আলোচনা হবে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালে ডাক দিয়েছে বিএনপি। আড়িয়াল বিলে প্রস্তাবিক বিমানবন্দর নির্মাণ নিয়ে হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মামলা দায়েরের প্রতিবাদ সহ সরকারের বিরুদ্ধে নানা ব্যর্থতার অভিযোগ এনে এ কর্মসূচি দেওয়া হয়। মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, মামলা হামলা করে জনগণের দাবি আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে বিরত রাখা যাবে না। রিপোর্ট করছেন মইনুল আহসান। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে পুলিশ জনতার সংঘর্ষের ঘটনায় ইন্ধনদাতা হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মামলার প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপি। এতে দলের নেতারা বলেন, গ্যাস, পানি, বিদ্যুৎ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বেকার সমস্যা সমাধান সহ জনগণের জীবন ঘনিষ্ঠ সমস্যা সমাধানে সরকার কোনো উদ্যোগ না নিয়ে লুটপাট আর নামকরণের জন্য বিমানবন্দর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি নেতারা একে অপ্রয়োজনীয় দাবি করে বলেন, শুধু আড়িয়াল বিলে নয়, দেশের কোথাও বিমানবন্দর নির্মাণ করতে দেয়া হবে না। এই বিমানবন্দর করার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বার্থতে ব্যক্ত করার জন্য, লুটপাট করার জন্য। একদিকে আমাদের সৈন্যদের সমস্ত রক্ষা করবার জন্য, অন্যদিকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, আর মানুষের অধিকার রক্ষা করবার জন্য আমাদের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, খালেদা জিয়া জনগণের নেত্রী, মামলা দিয়ে তাকে জনগণের কাছ থেকে দূরে রাখা যাবে না। মিথ্যা বানোয়াট মামলা হত্যার জনস্বার্থ পরিপন্থী অপ্রয়োজনীয় আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা সিদ্ধান্ত বাতিল। আগামী 7 ফেব্রুয়ারি সোমবার সারা দেশব্যাপী নির্বাচন কমিশনকে বহাল রেখে আওয়ামী লীগ আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্দোলনের মাধ্যমে এসব অপচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি। মনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিকল্পনা মতো এগোচ্ছে, কোথাও কোনো দীর্ঘসূত্রতা নেই। সংসদে আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের 2 বছরের সাফল্যের কথাও তুলে ধরেন। আজকে আমরা আমাদের গত 3 মাসের যে সিদ্ধান্তগুলি ক্যাবিনেটে নিয়েছিলাম সেগুলির উপর আমরা একটা পর্যালোচনা করি এবং একটা রিপোর্ট ক্যাবিনেটে উত্থাপন করা হয়। তাতে দেখা যায় যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছিলাম অন্তত তার 84%
বাস্তবায়ন হয়েছে এবং সামনের কিছু বাস্তবায়ন হয়েছে, কোনো কোনো মন্ত্রণালয় শতভাগ বাস্তবায়ন করেছে। আমাদের ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছি তার বাস্তবায়ন কিন্তু তৈরি হচ্ছে, এখানে কোনো দীর্ঘসূত্রিতা হচ্ছে না। আমরা নিজেরাও যেমন খাচ্ছি, আমাদের প্রশাসনের যারা কর্মকর্তা তারাও কাজ করছে। কাজী কিছু জটিলতা থাকতে পারে, কারণ বিগত জোট আমলে, চারজনের জোটের আমলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেভাবে তারা দলীয়করণ করে গেছে আর যেভাবে দুর্নীতি করে সবার চরিত্র নষ্ট করে গেছে, সেখান থেকে ফিরিয়ে আনতে এবং সবকিছু কাজগুলি সচল করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, তো কোনো সন্দেহ নাই। তবে এখন আল্লাহর রহমতে সবকিছু অত্যন্ত ভালোভাবে চলছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং যে ওয়াদা দিয়ে আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি তা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। তদন্ত কমিটির কাজে শেয়ার বাজারে লেনদেনের উপর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কমিটি প্রধান খন্দকার ইব্রাহিম খালেদ। তিনি জানান, কমিটি এখন পর্যন্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লেনদেনের হিসাব চায়নি। তদন্ত কমিটির বিষয়ে বিএনপি নেতা এম কে আনোয়ারের মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি। গোলাম পারভেজের রিপোর্ট। শেয়ার কারসাজি ও অনিয়ম খুঁজে বের করতে তদন্ত কমিটির কাজ পুরোদমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন খন্দকার ইব্রাহিম খালেদ। নিয়ন্ত্রক সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে দরপতনের সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো রেকর্ড করা হচ্ছে। আগ্রহী অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এরই মধ্যে অভিযোগ ও তথ্য প্রমাণ দিতে কমিটির সাথে যোগাযোগ করছে, তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্দেহ করে কোনো কাগজপত্র চাওয়া হয়নি। আমাদের তো তদন্ত রিপোর্ট দেওয়া ছাড়া কোনো কাজও না, এর দ্বারা বাজারে কোনো প্রভাবিত হবে না। তবুও এই ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ এবং এই কারণেই আমরা তদন্তে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে কারো কাছে আপনাদের কাছে আমরা মুখ খুলতে এখন রাজি না। তদন্ত কমিটির যোগ্যতা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সমালোচনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান খন্দকার ইব্রাহিম খালেদ। এম কে আনোয়ার সাহেব যখন বললেন যে আমি অনভিজ্ঞ, কাজেই আমি এই কাজ করতে পারব না, এই সম্বন্ধে আমার খুব স্ট্রং অপিনিয়ন আছে। এই এম কে আনোয়ার সাহেব যখন সিএসপি অফিসার একজন পাকিস্তানি আমলে চাকরিচ্যুত হয়েছিলেন, ব্যাংকিং এর একদিনের অভিজ্ঞতাও না থাকা সত্ত্বেও যদি একটি ব্যাংকের উচ্চ পদে চাকরি করতে পারেন, তো আমি শেয়ার বাজার না জানলে আসে যায় কি? আনোয়ার সাহেব বলেছেন আমি নাকি আওয়ামী পন্থী, এটার ব্যাপারে নাগরিক হিসেবে আমার অত্যন্ত স্ট্রং রিজার্ভেশন আছে এই কথাটার ব্যাপারে, কারণ কিছু কিছু রাজনীতিক এই এম কে আনোয়ার সাহেব সহ বিভিন্ন সব দলই আছে, তারা মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। এদিকে বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। ঢাকায় সাধারণ সূচক বেড়েছে 28 পয়েন্ট, 182টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে 67টির, গত এক বছরের মধ্যে লেনদেন হয়েছে সবচেয়ে কম। চট্টগ্রামে লেনদেন হওয়া 183টি প্রতিষ্ঠানের মধ্যে 129টির দাম কমেছে আর বেড়েছে 48টির। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা। প্রাকৃতিক গ্যাসকে ভিত্তি করে মেঘনা তীরের আশুগঞ্জের একের পর এক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হলেও গ্যাস পাচ্ছেন না বিনিয়োগকারীরা। অন্যদিকে সরকারি পাওয়ার স্টেশনগুলোতে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে তাতে আরও 3,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ উৎপাদনে ডিজেল ও ফার্নেস অয়েল আমদানিতে আগামী বছর 30,000 কোটি টাকারও বেশি খরচ হবে বলে জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে 8টি। প্রায় 3 যুগ আগে বসানো এই পাওয়ার প্ল্যান্টের যন্ত্র সরঞ্জাম খুব একটা আধুনিক হয়নি দীর্ঘ এ সময়ে, তাই বেশিরভাগ প্ল্যান্টই হারিয়েছে তার সক্ষমতা। 668 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে এখন যাচ্ছে মাত্র 400 মেগাওয়াট বিদ্যুৎ, তাও নিয়মিত নয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহারে সরকারি ওই পাওয়ার স্টেশন থেকেই 1,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানান বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। এখন যে গ্যাস কনজিউম করছে এই ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টগুলো, তাতে আমরা কম পক্ষে আরো 50%, মানে এখন যদি মনে করুন 6,000 মেগাওয়াট হয়, আমরা 9,000 মেগাওয়াট কিন্তু সেম গ্যাস দিয়ে